একজন জামাইয়ের পক্ষে যে তার শ্বশুরের জন্য ভোট করা কারণ আমার বাবা তো এখানে না আমার শ্বশুরকে আপনারা আমার চেয়ে অনেক বেশি চিনেন আমি নিশ্চয়ই বলতে পারি না যে যে আমার শ্বশুরকে ভোট দেবে আমি শুধু আপনাদের কাছে এইটুকু চাইতে পারি আপনাদের এই ইউনিয়ন এবং আপনাদের এই সদর উপজেলা একটা টেন্ডেন্সি আছে যে আপনাদের যিনি এমপি ছিলেন সায়ান এস কিবরিয়া তিনিও পৃথিবীতে নাই ওকালে মারা গেলেন আপনাদের যিনি বর্তমান এমপি অ্যাডভোকেট আবু জাহিদ তিনি অল্প অল্প বেঁচে গেছেন মরার মুখ থেকে ফিরে আসছেন আপনাদের যিনি ইউনিয়ন চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াস উনি ওকালে মারা গেলেন আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি আমি আসছি যে আমার শ্বশুরের জন্য দোয়া চাইতে যে এই যে সিদ্ধান্ত উনি নিয়েছেন চেয়ারম্যান হওয়া এই কাজ করতে করতে কোনো কারণে আল্লাহর আকরব যদি উনির কোনো ক্ষতি হয়ে যায় আপনারা তো তিন মাসের ভিতরে আবার পুনর্নির্বাচনে চেয়ারম্যান পাবেন কিন্তু আমি আমার শ্বশুর কখনো আর পাবো না আমি এখানে আপনাদের কাছে ভোট চাইতে আসিনি শ্বশুরের সম্পত্তিতে যদি মেয়ের জামাই কোনো অধিকার থাকে মেয়ে যদি তার সম্পত্তি থেকে কিছু পায় আর আমার যদি কোনো অধিকার থাকে তা আমি বিশ্বাস করি যে শ্বশুরের সম্পদে যদি অধিকার থাকে জামায় তাহলে শ্বশুরের যে ঋণ এই ঋণের দায়িত্ব জামায় কিছু না কিছু থাকে আমি এখানে ওনার জন্য ভোট চাইতে আসিনি আমি আসছি জেনে যাইতে যে সিদ্ধান্ত যেহেতু নিয়েই ফেলছেন চেয়ারম্যান হবেন আমি বারবার না করছিলাম যে আপনার শরীর দিয়ে পারবেন কিনা সিদ্ধান্ত যেহেতু নিয়েই নিয়েছেন তাই আমি আপনাদের কাছে এসে শুধু জেনে নিতে চাই যে আমার শ্বশুর কি কি ঋণে আবদ্ধ হইতেছেন আপনাদের কাছে এই ভোটের কারণে যদি উনি জীবদ্দশায় না পারেন অথবা পৃথিবীতে না থাকেন উনার ছেলে মেয়েরাও যদি এই ঋণ শোধ করতে না পারে তাহলে আমি জামাই অন্তত থাকবো আপনাদের এই ঋণ পরিশোধ করার জন্য কিছু দরকার নাই জীবনে হইতে চাই না তবে আল্লাহ তুমি আমার দুর্নীতি বাদ তোমার বেঈমান হিসেবে পৃথিবী থেকে বিদায় দিও না আপনাদের চেয়ারম্যান কিছু না আমার সোনার কাঠের কথা আপনাদেরকে বলি যে দশটা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলেন গত পাঁচ বছর আগে আমার জানা মতে একজনও চেয়ারম্যান আছেন কিনা একজন আছেন সম্ভবত আর বাকি নয় জনই দুই তিনকে করে জায়গা বেতন লাগছে আর জায়গা তো বেতন লাগছে ও সাথে কিছু গম শুরির বদনাম গম লাগছে কারণ হইল গম দেওয়া যাবে আপনারা 40,000 শেয়ার বা 60,000 মন বা 700 মন আর মানুষ দেওয়া যাবে 60,000 কেমনে মিলানি তাতে কিছু বাস করে না আর বাস করলে কথা নামা যে কিছু ইয়া মাঠে দিই হ্যাঁ আমি বক্তব্য আপনাদের সামনে দিব না খুব বেশি কাজ চেয়ারম্যান লাগে না চেয়ারম্যান ছাড়াই উন্নতি হয় বরং চেয়ারম্যান দুই নম্বর হলে উন্নতি আরো দেরিতে হয় তিনটা কাম যদি ঠিক মতো চেয়ারম্যান করে দিতে পারে তাহলে এলাকা শান্তি হয়ে যায় একটা হলো বাংলাদেশের মানুষের বেশিরভাগ পকেটের টাকা নিয়ে যায় তিনটা জায়গায় একটা হলো থানা থানা যায় প্রত্যেককে হাত ওপর থেকে দিবি আরেকটা হলো কোর্টও যায় এই খালা কোন আপনারা যারা আসি বা সব মিলে একটা আসে না নেই মামলা যায় প্রত্যেক দিবি আসে আমি তো নেই তা হলো আমার এলাকার আমি বারবার বই যে দেখতে না নালে খালা কোর্ট লাগাইয়া গাড়ি নিয়ে কিঙ্গালে শেয়ার করো মাই ঘুমাই যায় না ডাক্তার এটা কমাই দিছে আরেকটা জায়গা হলো ভূমি অফিস এই তিন লাখ টাকায় বাবা চেয়ারম্যান না হলে সম্মানে এরা যদি চেহারা না খেত বেশিরভাগ মানুষের সবাই দিছে এই তিন লাখ চেয়ারম্যান খালে তো ফাঁক যদি একটা ইউনিয়নের চেয়ারম্যান যদি বাগের বেটা হয় তাহলে এই ইউনিয়নের বেশিরভাগ মানুষ চেয়ারম্যানের দোয়াই দিয়া চেহারা না দিয়ে বাঁচতে না তবে অল্প দিয়ে বাঁচতে তবে আমার বিশ্বাস হয়েছে যে আমার শ্বশুর তাই ই কারণে তাই আপনারা কিছু সিকিউরিটি দিতে পারবা কারণ তাই আবু জাহিদের পায় আপনারা উপজেলা সেলাম সাহেবের আত্মীয় এক গ্রামের তারা
ইহার না আপনাদের কিছু বাঁচাই না তাও পুরা বাঁচাই না তার যত হবে বল তাহলে একবার কি না বসে আপনারা রাস্তায় যেতে পারতাম না Jangan lupa
সাথে খেলবার কথা, একাডেমির সাথে ফুটবল খেলার কথা, ওগা নির্বাচনের আগে চিল্লা লাগা নাই। আর আমার সাথে যদি আইলে দেন গেলে ওগা যে এরো উঠে ফিল করাই দেয় খেলার দিন আগে সোমবার আমি সিদ্ধান্ত নিয়ে বাদে আমি দেখব যে আমরা নির্বাচনের ভরই তাই যে সিদ্ধান্তই হোক না করে পাস করে না ফিল করে আমরা নির্বাচনের ভরে আপনার সাথে একটা ফুটবল ওই মাঠের মধ্যে কিছু মাটি ফেলা দিয়া সুন্দর ভাবে একটা খেলার আয়োজন করলে আমার মনে একটা সুন্দর বুঝি দিস। আমি আপনাদের কাছে অনেক বেশি দোয়া বলে দিয়ে যাইতেছি, আমি আপনাদের কাছে দোয়া চাইয়ে যাইতেছি যে মরার আগে আমি আমার শ্বশুর বাড়ি সম্পর্কে যেন এটা শুনে যেতাম না চাই যে চেয়ারম্যান হিসাবে আমার শ্বশুর সফল আসলো না, যদি সফল না হই আমি আল্লাহর কাছে চাই আল্লাহ আমার শ্বশুরের চেয়ারম্যান ইত্তিকার ইজ্জতটা বেশি জরুরি, কারণ আমি আমার জীবনে আমার বিশ্বাস আমি শুধু আমার সততার উপরে। আপনারা সোনার কাঠের মতো জায়গা আমি 34টা হাটের ব্রিজ এর মধ্যে 3টা ফাঁকা ব্রিজ বানাই দিয়েছি নিজের টাকায়, আপনারা গেলে দেখতে পারবা রাঙ্গা বাগান থেকে শুরু করে বিভিন্ন জায়গার মধ্যে ব্রিজ বানাই দিয়েছি। বলছি যে যা পয়সা রুজি করছি আমার জীবনে এই 5 বছরের মধ্যে 5 কোটি টাকা রুজি করছি। আপনারা আপনারা আমার ওই শ্বশুর বাড়ির মানুষই কেন আমি একটা কথা হয়ে যাই আপনারা সবাই যাবে তাহলে দাওয়াত দিয়ে আমি সোনারঘাট দেখা হইতে আসতাম না। তবে একটা কথা কই সোনারঘাটের মাঠের মধ্যে যদি যাই আর ব্যারিস্টার সুমনের নাম নেন একটা মুখ কইতে আসতো না যে ব্যারিস্টার সুমন আমার সাথে কোনোদিন বেইমানি করছে বাবা জামাই হিসাবে আর কিছু করতাম পারি না পারি অন্তত আপনারা ইজ্জতটা কমাইছি না। আপনারা এই জামাই কথা যদি কোনো জায়গার মধ্যে বাংলাদেশের ফারাজ দেন আপনারা দেখবেন চেষ্টা করিয়া বরিশাল থেকে শুরু করিয়া আমেরিকান যদি যদি কই যে আমি ব্যারিস্টার সুমন তার শ্বশুর বাড়ির এলাকা ভালো আপনারা মানুষ মনে করবো যে একটা ভালো মানুষের পরিবার। আমি এখানে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার পারভেজ ভাই তাজুল ভাই এখানে রহমান ভাই এখানে আমার যারা যে যুবলীগ আওয়ামী লীগের আমাদের নেতৃবৃন্দ যারা আমার সাইদুর জেলা ছাত্রলীগের সভাপতি এবং এখানে আমার মুরব্বী যারা উপস্থিত হয়েছেন ইয়াং যারা আছে সবার প্রতি অনেক বেশি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রইল। আর আপনাদের একটা লাস্ট কথা হইয়া শেষ করি উনি আজকে আমি ব্যারিস্টার হয়েছি দীক্ষা পড়ালেখা হইয়া এর লেগে 200 কথা কইতাম পারি 200 টাকা রুজি করতাম পারি আমার বাপ মারে আমি গর্বিত করছি। আমি আপনার বাচ্চাদের জন্য বলবো একটা মা আর স্কুলে পড়াশোনার ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করিন না, কারণ চেয়ারম্যান তো আইব যাইব ওইব কদিন পরে থাকতো না চেয়ারম্যান চেয়ারম্যানের কর্মী হইব, কিন্তু আপনি আমি চাই যে আমার শ্বশুর সফল হইল আপনার বেশি লাভ হতো না লাভ হইব যে আপনারা প্রতিজনের গড়ে একটা ছেলে এবং একটা মেয়ে যদি সফল হয় কেউ ম্যাজিস্ট্রেট হয় কেউ ডাক্তার হয় কেউ ব্যারিস্টার হয় তখন দেখবা আপনার যে এই ছুটু বললা প্রকৃত অর্থে সফল বসে দিন। আর আপনারা একটা কথা পাই আপনাকে শেষ করে আপনারা বলতেছেন না যে মডেল ইউনিয়ন সবাই বলতেছে আমি আমার ছুটু মুখে একটা কথা পাইয়া যাই এটা মডেল ইউনিয়ন না বেশি দিন না আপনারা স্বাস্থ্যগঞ্জের পরে আপনারা মডেল উপজেলা হবে না এবং আপনারা বহু দূর যাইবে এই কথা আমি আপনাদের বলে আমি কৃতজ্ঞতা আপনাদের প্রতি এত রাইতে আপনারা আমার বক্তব্য শুনছেন এই জন্য কৃতজ্ঞতা বোধ আবারও রাখিয়া আপনারা যদি কোনো আইনি সহযোগিতা লাগে আমি তো সুপ্রিম কোর্টে আছি চেষ্টা করবো আপনারা যদি বিপদে সাহায্য করতাম নাও পারে চেষ্টা করবো আপনারা ফাঁসে দাঁড়াই থাকতাম এই কথাটা বলিয়া আজকের মতো বিদায় নিতেছি বাড়া থাকবে।